বাংলাদেশ জয়ের পথেই ছিল, তারপরেও কিছুটা ঝুঁকি তো ছিলই। হাতে যে পর্যাপ্ত উইকেট ছিল না, তার উপর প্রতিপক্ষ ভারত, যাদের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালেও মাত্র 5 রানের জন্য স্বপ্ন পূরণ হয়নি। এবার যেন সব কিছুই বাংলাদেশের পক্ষে ছিল, টস থেকে শুরু করে বৃষ্টি পর্যন্ত। বৃষ্টির কারণে হঠাৎ খেলা বন্ধ হয়ে যায়, যখন বাংলাদেশের যুবাদের বিশ্বকাপ জয়ের জন্য দরকার 15 রান, হাতে সেই 3 উইকেট। টাইগার ভক্তদের মনে উৎকণ্ঠা ছিল, তবু বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার পর যদিও ডিএল ম্যাথটে বাংলাদেশেই এগিয়েছিল। দ্বিতীয়বার যখন খেলা শুরু হলো, কি হয় না হয় শঙ্কা ছিল, তবে বৃষ্টির স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়ালো না, বরং আশীর্বাদেই হলো। খেলা বন্ধ হওয়ার আগে দরকার ছিল 54 বলে 15 রান, সেটা দ্বিতীয়বার খেলা শুরু হওয়ার পর হয়ে গেল 30 বলে মাত্র 7 রান। নতুন লক্ষ্য বেঁধে দেওয়া হলো 170 রান। ওই 7 রান নিতে 7 বলের বেশি লাগলো না বাংলাদেশের। দলের ভরসা হয়ে থাকা অধিনায়ক আকবর আলী ভারতীয় পেসার সুশান্ত মিশ্রর প্রথম বলে নিলেন সিঙ্গেল, পরের 2 বলে রান নিলেন না রাকিবুল, চতুর্থ বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে দারুণ এক বাউন্ডারি, পরের বলে ডিফেন্ড করে শেষ বলে রাকিবুল নিলেন 1 রান, পরের ওভারে ফের স্ট্রাইকে রাকিবুল, আনকেল আকারের বলটি ডিপ মিড উইকেটে ঠেলে দিয়েই 1 রানের জন্য দৌড় দিলেন 2 ব্যাটসম্যান, সহজেই 1টি রান আসলো। সঙ্গে সঙ্গেই মাঠে ঢুকে পড়েন বাংলাদেশের খেলোয়াড়রা, প্রথমবারের মতো বিশ্বকাপ জয়, সেটিও আবার ভারতের মতো দলকে হারিয়ে, এই উদযাপনে কি বাধা দেয়া যায়? এদিকে দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গের খুব কাছেই পসিব স্ট্রম, যেখানকার শেন ওয়াজ পার্কে আজ বসেছিল আগামী দিনের তারকাদের মেলা। এখান থেকেই উঠে আসবে আগামী দিনের কোহলি স্মিথ সাকিব আল হাসানরা। সেই আসরে প্রথমবারের মতো শিরোপা জিতল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় প্রচুর বাংলাদেশের বশবাস, চাকরি ব্যবসা বাণিজ্য সহ নানা উদ্দেশ্যে বাংলাদেশিরা অবস্থান করছেন সেখানে। যুব টাইগাররা বিশ্বকাপের ফাইনালে বিশ্বজয়ের সামনে, এমন একটি ইতিহাসের সাক্ষী কে না হতে চায়? এ কারণে ভারতীয়দের পাশাপাশি প্রচুর বাংলাদেশি সমর্থকও উপস্থিত হয়ে গিয়েছিলেন শেনওয়াজ পার্কে। ম্যাচের শুরু থেকেই তারা নেচে গেয়ে উৎসাহ দিয়ে যাচ্ছিল বাংলাদেশের ক্রিকেটারদের। ভারতীয় সমর্থকদের আধিক্য থাকলেও ম্যাচ শেষে দেখা গেল যেসব বাংলাদেশি সমর্থক মাঠে উপস্থিত তাদের গলাই উচ্ছ্বসিত, বাংলাদেশ বাংলাদেশ ধ্বনিতে তারা কাঁপিয়ে দিচ্ছিল শেনওয়াজ পার্ক। ম্যাচ শেষে জার্সি গায়ে পতাকা হাতে নিয়ে বিজয় মিছিল বের করেন শেনওয়াজ পার্কে উপস্থিত বাংলাদেশি সমর্থকরা। দেখে মনে হচ্ছিল যেন বাংলাদেশের শাহবাগ কিংবা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে। বিজয় উদযাপন এতটা গৌরবের, এতটা আবেগের, তা এই সমর্থকদের না দেখে বোঝার উপায় নেই।